আমার এক ভাই প্রশ্ন করেছেন যে উনি বিজয় বায়ান্ন দিয়ে কিভাবে ফটোশপ এবং ইলাস্ট্রেটরে টাইপ করবেন বাংলা, সেটা একটু দেখিয়ে দিতে আমি তার প্রবলেমটাকে সলভ করে দেখাচ্ছি এখন আপনাদেরকে। আমি প্রথমে ফটোশপটা অন করে নিচ্ছি এবং ইলাস্ট্রেটরটা অন করে নিচ্ছি। তো ইলাস্ট্রেটর অন হয়ে গেল এবং ফটোশপ অন হয়ে গেল। আমি এখান থেকে একটা ইলাস্ট্রেটর একটা ফাইল ওপেন করে নিউ ফাইল দেন এখান থেকে। তো আমি ফর এক্সাম্পল একটা ফিল্ড রেডি করলাম এবং এখানে আর একটা ফটোশপে আর একটা ফিল্ড রেডি করি। তো এখানে আমি কিভাবে বাংলা লিখবো, তাই তো? তো প্রথমে এটা খেয়াল করে দেখেন, এখানে এরর বাটনও দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আপনি বিজয় যখন সেট আপ করবেন তখন আপনার এইখানে এরো বাটনে ক্লিক করলে দেখবেন এখানে বিজয়ের এই আইকনটা থাকবে। বিজয় সেট আপ করার পর যদি এরকমটা থাকে তাহলে মনে করবেন আপনি লিখতে পারবেন, আর যদি না থাকে এখান থেকে আপনি বিজয়টাকে অ্যাক্টিভ করে নেবেন। বিজয় লিখলেই, BIJY লিখলেই, এখানে ক্লিক করলেই এটা অন হয়ে যাবে। অন হয়ে এখানে আপনার ট্রেতে চলে আসবে। ইলাস্ট্রেটর প্রথমে দেখিয়ে নিচ্ছি। এই বাম পাশে টুল আইকন থেকে এখান থেকে আমি নিব হচ্ছে ট্যাক্স আইকনটাতে ক্লিক করব, বা কিবোর্ড থেকে টি প্রেস করলে এটা সিলেক্ট হয়ে যাবে। আমি এখান থেকে এটা সিলেক্ট করে নিলাম। তার এখানে আমি ক্লিক করলাম, ফন্ট সাইজটা একটু বড় করে দিচ্ছি, 72 PT দিয়ে দিলাম। এবং উপরে দেখেন ক্যারেক্টার একটা অপশন রয়েছে, এখানে মাইরিয়াত প্রো রয়েছে, এখানে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। এবং এখানে আমি লিখবো আপনি যে ফন্টে লিখতে চাচ্ছেন সেটা আপনাকে লিখে দিবেন। সে আমি লিখলাম সোতনি, SUTO, এখানে দেখতে পাচ্ছেন। আমি একটু বড় করে দেখাচ্ছি, তো এখানে সোতনি সিলেক্ট করার পর আপনি জাস্ট এখানে নিচের দিকে এই এরোতে আবার ক্লিক করবেন। এখানে খেয়াল করে দেখবেন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস অল্টার একসাথে চেপে বি প্রেস করব, বি ফর বাংলা, কন্ট্রোল অল্টার বি। দেখেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এটা স্কোয়ার হয়ে গিয়েছে। হ্যাঁ, এরকমটা যদি হয় তাহলে আপনি লিখতে পারবেন। তো আমি এখানে আবারও ক্লিক করছি, আমার এখানে সতনি সিলেক্ট হয়ে গেল ফন্ট। আমি এখানে টাইপ করছি, এখন আমি যদি লিখি, আপনি যদি কিবোর্ডে টাইপ করতে পারেন সেইভাবেই লিখবেন, আশা করি আপনার সমস্যা সমাধান পেয়েছেন। ঠিক আছে, এইভাবে আপনি ইলাস্ট্রেটর আপনি লিখবেন। এখন আপনি যে কোনো ফন্টে আপনি লিখতে পারেন, এখানে বাংলা ফন্ট অনেক আপনি দিতে পারেন চেঞ্জ করে। হ্যাঁ, আমি জাস্ট সিলেক্ট করে দিতে, আমি ফন্টটা চেঞ্জ করে দিই। দেখেন কোনো ফেটে যাচ্ছে না বা ভেঙে যাচ্ছে না, কিন্তু আপনি ফন্ট চেঞ্জ করে কিন্তু আপনি লিখতে পারছেন, কোনো প্রবলেম হচ্ছে না। এখন দেখাবো যে কীভাবে আপনি ফটোশপে লিখবেন। ফটোশপে যাচ্ছে, সেম প্রসেসেই আপনি এখানে টি দেখবেন, এই যে টি রয়েছে, বা কিবোর্ড থেকে টি প্রেস করলে ফন্ট সিলেক্ট হয়ে যাবে। আমি জাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি, এখান থেকে আমি ফন্টটা সিলেক্ট করে দিব। আমি লিখছি সোতনি, দেখেন এই যে সোতনি চলে আসছে, সোতনি MJ দেখবেন, সোতনি MJটা এখানে খেয়াল করে দেখেন, সোতনি MJ চলে আসছে। আমি এন্টার প্রেস করছি, সিলেক্ট হয়ে গেল। আবার এখান থেকে আবার আমি দেখাচ্ছি অল্টার কন্ট্রোল বি প্রেস করলে দেখবেন চেঞ্জ হয়ে যাবে। এবং এখানে আবার ক্লিক করে আপনি আপনার মতো করে লিখতে পারেন। আমি জাস্ট লিখি ধন্যবাদ, দেখেন এটা কিন্তু আপনি লিখতে পারছেন, কোনো প্রবলেম হচ্ছে না। আপনি এখান থেকে ফন্ট চেঞ্জ করেও লিখতে পারবেন। তো আপনার ফটোশপ ইলাস্ট্রেটর কীভাবে বাংলা টাইপ করবেন, আশা করছি আপনার প্রবলেমটা সলভ হয়েছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।